বিলের দেশি 75 চিংড়ি মাছ নিয়ে আসছে, অনেকগুলো চিংড়ি মাছ নিয়ে আসছে 1000 টাকা কেজি। এখন হচ্ছে যে কড়াইয়ের মধ্যে গুড়গুস্টা ঢেলে নিতেছে। আমি আজকে 2 বছর ধরে বাবার সাথে ঈদ করিনি, কুরবানি। তো গুড়গুস্ত পোনা থেকে খুব সুন্দর একটি স্মেল বেরিয়েছে, আশা করি আজকে গুড়গুস্ত পোনাটা অনেক মজা হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আর এদিকে আজকে আব্বু মানে বছরের শেষে কাঁঠাল মানে নিয়ে আসছিল গ্রামের বাড়ি থেকে। আমাদের মানে সিজনও চলে যাচ্ছে, কাঁঠালও বাড়িতে নেই, সেই জন্য আর কয়েকটা কাঁঠাল মনে আছে, তিনটা কাঁঠাল নিয়ে আসছিল গ্রাম থেকে। তার মধ্যে একটা কাঁঠাল পেকে গেছে, সে কাঁঠালটা সকাল সকাল পেকে নিতেছে আব্বু, কারণ সকাল সকাল কাঁঠাল না খেলে খাওয়া হবে না, কারণ এখন গরম প্রচুর পড়ে, দুপুরবেলা বা বিকালবেলা কাঁঠাল খাওয়া যাবে না, কাঁঠাল খেতে হলে সকাল সকাল খেতে হবে। সেই জন্য একটা বড় কাঁঠাল, সে কাঁঠালটা ভেঙে নিতেছে। আর এটা হচ্ছে চাওলা কুশ, কাঁঠালগুলো খুলে নিচ্ছি আপু, বছরের মানে সিজনের শেষ। এদিকে হচ্ছে যে আম্মু দুপুরের খাবার রান্না করবে আমাদের জন্য, আজকে তোমার ফুফি আসবে, হ্যাঁ ফুফির জন্য রান্না করতে এসেছে আম্মু আজকে, আর অনেক কিছু রান্না করবো। তো প্রথমে রান্না করে নিতে সেটা কি আম্মু? পটল দিয়ে মাছ দিয়ে আর দিকে পটল দিয়ে মাছ দিয়ে আর এই যে এদিকে হচ্ছে পটল, আর এটা হচ্ছে ব্রিকেট মাছ। মাছগুলো এখন প্রথমে ফ্রাই করে নিবে, তাই আম্মু হলুদ দিয়ে মানে পাইপেনি দিয়ে এসেছে গরম তেলের মধ্যে, আর এদিকে আলু আর পটল ফ্রাই হয়ে গেছে। আর আজকে আম্মু অনেক কিছু রান্না করবে, সব কিছু রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। যে আমাদের একটা তরকারি হয়ে গেছে অনেক সুন্দরভাবে, ব্রিকেট মাছ দিয়ে আর পটল দিয়ে আর টমেটো দিয়ে আর আলু দিয়ে। বাইরে দেখেন কি বৃষ্টি, অনেক গরম ছিল আর এখন অনেক বৃষ্টি, তো অনেক ঠান্ডা লাগতেছে, আর এই বৃষ্টির মধ্যে বাজার করে কিছু খেলে ভালো লাগবে। আর আজকে হচ্ছে যে আমাদের বাসায় ফুপি আসবে, মানে অনেক দিন পর মানে ফুপি আসবে আমাদের বাসায়, সে জন্য আম্মু আজকে ফুপির জন্য স্পেশাল কিছু রান্না করছে। এখানে গুরুর বসে রান্না করতেছি, এখানে হলুদ আর মরিচ দিয়ে দিলাম, ধনিয়া মরিচ হলুদ সব কিছু দিয়ে দিচ্ছি পরিমাণ মতো যতটুকু লাগবে। আর ফুপি অনেক দিন ধরে আমাদের বাসায় আসে না, আজকে আসবে বলছে। জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি এদিকে, বাসার মধ্যে আসলে আমাদের বাড়ির মেহমানরা তেমন আসে না, অনেক আগে একবার ফুপি আসছিল আমাদের বাসায়, তারপর আর আসা হয় নাই, সো এর জন্য আজকে আসছে। আর ফুপির জন্যই আম্মু এই গুড়গুস্টা রান্না করছে। আর এখানে আদা বাটা দিয়ে দিবেন, আদা বাটা রসুন বাটা, রসুন পেঁয়াজ বাটা দিবা না? পেঁয়াজ আস্তে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, ও মানে আস্তে পেঁয়াজ দিয়ে দিচ্ছি বলে, তাই পেঁয়াজ বাটা আর দিবে না। এদিকে সরিষার তেল দিয়ে দিচ্ছে, কারণ আজকে সরিষার তেল দিয়ে আমাদের সব কিছু রান্না হবে। আর গুড়গুস্টা সরিষার তেল দিয়ে রান্না করলে খাইতে খুবই ভালো লাগে, আর সরিষার তেলের ফ্লেভারটা আসে। এখন আম্মু মেরিনেট করে নিবে, মেরিনেট করে কিছুক্ষণ রেখে দিবে, রেখে দেওয়ার পর হচ্ছে যে পাতিলে দিয়ে বসাই দিবে। আমি যখন শুনছি তোমার নানা ভাই বাংলাদেশে আসবে, তোমার কুকি ভালো মনে তোমার নানু মনে, তো আমি ওদের জন্য রাখছিলাম, তো আজকে আবার রান্না করে রেখেছি। তো এবার তোমার আব্বু আর গরুর গোশ খাইতে পারে নাই, বিদেশও খাইতে পারে নাই, ওই আজকে 2 বছর ধরে বাবার সাথে ঈদ করিনি, কুরবানি যাই হোক, এখন শুধু আমাদের নানা ভাইয়ের জন্য দোয়া করব, নামাজ পড়ে যেন নানা ভাইকে আল্লাহ তাআলা জান্নাত ফেরদৌস দান করে। আর ঈদ আসলে আমার বাবা বলতো যে নিজের হাতে ফাঁদা দিয়ে বাইকটা সব কিছু রান্না করার দিক, মানে পাটা জিনিসটা নানা খুবই পছন্দ করতো। যাই হোক, এদিকে আম্মু এখন গুড়গুস্টা মেরিনেট করে কিছুক্ষণ রেখে দিবে, এদিকে আম্মু কিছুক্ষণ গুড়গুস্টা মেরিনেট করে রেখে দিয়েছিল, এখন হচ্ছে যে কড়াইয়ের মধ্যে গুড়গুস্টা ঢেলে নিতেছে।
অনেকক্ষণ মেরিনেট করানো রেখে দিয়েছিল আর গুলু গোস্তটা যত মেরিনেট করে রেখে দিবেন ততই মানে মশলাগুলো মাংসের ভিতরে ঢুকবে আর খেতে খুবই ভালো লাগবে পরিমাণও বেশি গুলু গোস্তে সেই জন্য মানে কড়াইয়ের মধ্যে রান্না করে নিতেছে পাতিলের মধ্যে রান্না করত আম্মু এখন ভালোভাবে মানে কষানো হবে গুলু গোস্তটা আর আজকে আম্মু আবু বাজারে গিয়েছিল বাজারে গিয়ে অনেক সুন্দর চিংড়ি মাছ নিয়ে আসছে খুবই ভালো লাগতেছে এগুলো মানে বোনা বোনা করলো ভালো লাগে দেশি প্রজাতির চিংড়ি মাছ এইরকম চিংড়ি মাছের সবসময় কিন্তু পাওয়া যায় না মাঝে মধ্যে বাজারে ওঠে এটা তো দেশি চিংড়ি হ্যাঁ দেশি চিংড়ি মাছ তো সবসময় পাওয়া যায় না তো ভালো হইছে 1 কেজি নিয়ে আসছো অনেক দিন রেখে খাওয়া যাবে এখন কি কোটা মাছ করবা না এখন করব না সকালে করব সকালে করবা আর এদিকে ফাইনালি আমাদের গুরু গোস্ত বোনাটা হয়ে গেছে সাথে আমাকে একটা আলু দিয়েছে কারণ আমি আলুটা খুবই পছন্দ করি সে জন্য সো গরু গোস্ত বোনা থেকে খুবই সুন্দর একটি স্মেল বেরিয়েছে আশা করি আজকে গরু গোস্ত বোনাটা অনেক মজা হবে কি বললাম মু সরিষার তেল দিয়ে রান্না করছি আমার খিচুড়ি ভালো লাগবে আর আজকে তো বৃষ্টি হয়েছে হ্যাঁ